আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কোনো রান্না শেয়ার করছি না, তবে রান্নার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি উপাদান সম্পর্কে একটু আলোচনা করব। সেটি হলো কর্নফ্লাওয়ার। অনেকেই জানেন না কর্নফ্লাওয়ার কি, এটি কী কাজে ব্যবহৃত হয়, কর্নফ্লাওয়ার ও কর্নস্টার্চ এক কি না। আশা করছি এ সকল প্রশ্নের উত্তর আমার আজকের ভিডিও থেকে জেনে নিতে পারবেন। আমার হাতে যে কর্নফ্লাওয়ারের কৌটাটা দেখতে পাচ্ছেন, এটা সব থেকে ছোটো সাইজের। এটার নেট ওজন 100 গ্রাম। আচ্ছা, এবার আসি কর্নফ্লাওয়ার কি। কর্নফ্লাওয়ার হচ্ছে ভুট্টা ভাঙিয়ে সেটা 30 মিনিট ভিজিয়ে রাখার পর পানির নিচের স্তরে ঘন তলানি বা স্টার্চ জমা হয়, সেটা রোদে শোকানোর পর কর্নফ্লাওয়ার রেডি হয়। এটাকে আমরা কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ বলে থাকি। তাহলে বুঝতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ একই জিনিস। আচ্ছা, এবার আসি ভুট্টা ডাঁটা কাকে বলে। ভুট্টা রোদে শুকিয়ে ভাঙালে সেটাকে আমরা ভুট্টা ডাঁটা বলে থাকি, ইংরেজিতে কর্ন মিল্ক বলা হয়। তাহলে বুঝতেই পেরেছেন কর্নফ্লাওয়ার আর ভুট্টার আটা আলাদা জিনিস। ভুট্টার উপরের আবরণটা হলুদ হওয়ার কারণে ভুট্টার আটাটা একটু হলুদ বর্ণের হয়, আর কর্নফ্লাওয়ার ভুট্টার রস থেকে স্টার্চটা জমা হয়, এর জন্য কর্নস্টার্চ একেবারে ধবধবে সাদা হয়। এবার আসি কর্নফ্লাওয়ার আমরা কী কী কাজে ব্যবহার করতে পারব। যে কোনো রেসিপি বাইন্ডিংয়ের কাজে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়। এরপর চাইনিজ খাবার, ফালুদা, স্যুপ, সস, মিষ্টি খাবার, পেস্ট্রি, ক্রিম ইত্যাদি তৈরিতেও কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়। এরপর খাবার মুচমুচে করতে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়, যেমন বেগুনি, পেঁয়াজু ইত্যাদি। ব্রাউন ফ্রাই যেগুলো করি, চিকেন, বিভিন্ন ফিশ আইটেমগুলোতেও কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়। কর্নফ্লাওয়ার বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমার হাতে যেটা, এটা প্রিন্স কোম্পানির 100 গ্রামেরটা। আর এটা হালাল কি না অবশ্যই দেখে নেবেন। এই যে এখানে লেখা আছে হালাল, এটার দাম মাত্র 45 টাকা। কর্নফ্লাওয়ার যে কোনো সুপার শপ বা মশলার দোকানে আপনারা পেয়ে যাবেন, আর নেয়ার সময় অবশ্যই এক্সপায়ার ডেটটা দেখে নেবেন। কর্নফ্লাওয়ার ব্যবহারের পর কৌটার মুখটা ভালো করে আটকে রাখতে হবে, না হলে বাতাস ঢুকে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি কেউ খুচরা কিনেন পলিতে, তাহলে ভালোভাবে আটকানো যায়, যাতে বাতাস প্রবেশ না করতে পারে এমন কৌটার মধ্যে রাখবেন। এতে করে কর্নফ্লাওয়ারটি ভালো থাকবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।